সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। দোনবাসে রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণ, কোণঠাসা ইউক্রেনীয় সেনারা। সেই প্রচেষ্টা অসম্ভব, আধুনিক বিশ্বে একেবারে অবাস্তব, বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ইউক্রেন সীমান্তে নতুন সামরিক কমান্ড মোতায়েন করছে বেলারুশ। এবার রাশিয়ার সেই প্রস্তাব নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, যে কারণে চীনের কড়া সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। দোনেস্ক অঞ্চলে 150 শিশু নিহত। এবং ভারতীয় এয়ারলাইনে সাইবার হামলা। দর্শক, রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমাদের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন আরও বলেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা অসম্ভব, আধুনিক বিশ্বে একেবারেই অবাস্তব, এবং যারা এটি করার চেষ্টা করে তারা প্রাথমিকভাবে নিজেদের ক্ষতি করে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। দোনবাসে রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণ, কোণঠাসা ইউক্রেনীয় সেনারা। দোনবাস অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণের মুখে ইউক্রেনের সৈন্যরা প্রচণ্ড চাপের মুখে আছে বলে স্বীকার করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পূর্ব দিকের দোনবাস অঞ্চলে লুহানস্ক প্রদেশের সেভ্রোদনেস্ক এবং লিসিচানস্ক এই দুটি শহরকে ঘিরে ফেলার চেষ্টায় এগুলোর উপর রুশ বাহিনী প্রচণ্ড বোমা বর্ষণ করছে। লুহানস্কের অধিকাংশ এলাকায় এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যে এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোই দখলে নেবার চেষ্টা করছে রুশ সেনারা। দোনবাস অঞ্চলের অর্ধেক এলাকায় লুহানস্কের অন্তর্গত এবং রাশিয়া এখন এই জায়গাটিকেই তাদের যুদ্ধ প্রয়াসের প্রধান কেন্দ্রে পরিণত করেছে। বিবিসি সংবাদদাতা বলেছেন যে রাশিয়া যদি দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারেন। কিয়েভ থেকে বিবিসির জো ইনউড জানাচ্ছেন যে পূর্ব দোনবাসে রাশিয়া ইতিমধ্যেই বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে। তারা এটা করতে পারছে কারণ সৈন্য, কামান, সাজোয়াজান এবং বিমান বাহিনীর শক্তি সব ক্ষেত্রেই সংখ্যার দিক থেকে ইউক্রেনকে পেছনে ফেলেছে রুশরা। ভ্লাদিমির পুতিন বাহিনী অবশেষে কিছু সাফল্য পাচ্ছে বলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবিসি নিউজকে বলেছেন, দোনবাস অঞ্চলে এক একজন ইউক্রেনের সেনার বিপরীতে 7 জন করে রুশ সেনা আছে। কিয়েভে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অলেকজান্ডার মোতোজিয়ানিক বলেছেন, ইউক্রেনীয় বাহিনী এখনও ওই দুটো শহরে যাবার প্রধান রাস্তাটি নিয়ন্ত্রণ করছে, তবে যুদ্ধ এখনও চলছে। লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি হাইদেই বলেন, ওই রাস্তাটি লক্ষ্য করে গুলিবর্ষণ চলছে কিন্তু এটি এখনও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়নি। তিনি বলেন, দিন রাত গোলাবর্ষণ, মিসাইল নিক্ষেপ এবং বিমান থেকে বোমা ফেলে সেভ্রোদনেস্ক শহরটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাইদেই আরও জানান, রুশ বাহিনী এখন এতটাই কাছে চলে এসেছে যে তারা রকেটের পাশাপাশি মর্টারও ব্যবহার করছে। এছাড়া এখান থেকে অনেকটা দূরে ইউক্রেনের জাপোরিঝিয়া এবং ক্রিভি রিজ শহর দুটির উপরও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক রিপোর্টে এতে অনেক লোক হতাহত হয়েছে বলেও জানা গেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স ফেসবুকে বলেছে, দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের 40টির বেশি শহরে গোলাবর্ষণ করেছে রুশ সেনারা। এতে 38টি ঘরবাড়ি, স্কুল সহ 47টি বেসামরিক স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাবর্ষণে 5 বেসামরিক নাগরিক নিহত এবং 12 জন আহত হয়েছেন। দোনবাস অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকেই ওই অঞ্চলে অভিযান জোরদার করেছে রাশিয়া। মারিউপোলের পতনের পর লুহানস্ক অঞ্চলের সেভ্রোদনেস্ক এবং লিসিচানস্ক শহরে থাকা ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলার চেষ্টায় 3 দিক থেকে হামলা করছেন রুশ সেনারা। শহর দুটির পতন হলে গোটা লুহানস্ক প্রদেশ রাশিয়ার পুরো নিয়ন্ত্রণে চলে যাবে। এটি ইউক্রেনের ক্রেমলিনের চলমান সামরিক অভিযানের অন্যতম লক্ষ্যগুলোর একটি। রুশ সেনারা যদি সেভ্রোদনেস্ক থেকে বাখমুটের রাস্তাটি দখল করতে পারেন তবে পুরো শহরকে ঘিরে ফেলতে সক্ষম হবেন তারা। সেভ্রোদনেস্ক দখলে রাশিয়া পোড়ামাটি নীতি গ্রহণ করেছে বলে গত রোববার লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই অভিযোগ করেন। তিনি সতর্ক করে বলেন, দোনেস্ক নদীর উপর একটি ছাড়া সব সেতু ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী, শহরটি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে যে ইজিয়ম, সেভ্রোদনেস্ক এবং আভদিভকায় রুশ বাহিনী তাদের কৌশলগত অবস্থান জোরদার করছে। পূর্বাঞ্চলীয় বাখমুট ও আভদিভকা শহরের কাছে হামলায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাজে লাগাচ্ছে রুশ বাহিনী। সেই প্রচেষ্টা অসম্ভব, আধুনিক বিশ্বে একেবারে অবাস্তব, বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমাদের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা AFP বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউরেশিয়ান ইকোনমিক ফোরামের সদস্যদের সঙ্গে এক ভিডিও বার্তায় পুতিন বলেন, রাশিয়া আন্তর্জাতিক সহযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেয়নি। পুতিন আরও বলেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা অসম্ভব, আধুনিক বিশ্বে একেবারে অবাস্তব, এবং যারা এটি করার চেষ্টা করে তারা প্রাথমিকভাবে নিজেদের ক্ষতি করে। ওই ইকোনমিক ফোরামে কয়েকটি সাবেক সোভিয়েত দেশও রয়েছে। এদিকে পুতিন খাদ্য মুক্তিপণ দেওয়ার
দেওয়ার বিনিময়ে বিশ্বকে জিম্মি করেছেন বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খাদ্য রফতানির জন্য ইউক্রেনের বন্দর খুলে দেওয়ার বিনিময়ে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেওয়া মস্কোর প্রস্তাব সমর্থন করেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ কথা বলেন। এবার ইউক্রেন সীমান্তে নতুন সামরিক কমান্ড মোতায়েন করছে বেলারুশ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির দক্ষিণাঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে নতুন সামরিক কমান্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এক ভিডিও বার্তায় বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বেলারুশ ইউক্রেনের সঙ্গে দক্ষিণ সীমান্তের কাছাকাছি তিনটি এলাকায় বিশেষ অপারেশনাল সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছিল। সে সময় লুকাশেঙ্কো দেশের প্রতিরক্ষা বাড়ানোর জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ভূমিকার কথা বলেছিলেন। এর আগে চলতি মাসের শুরুতে বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য হঠাৎ করে মহড়া শুরু করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না। অবশ্য ইউক্রেনের বাহিনীকে দেশটির দোনবাসের লড়াই থেকে দূরে সরিয়ে রাখতে বেলারুশের সামরিক মহড়াকে রাশিয়া একটি ফাঁদ হিসেবে ব্যবহার করতে পারে বলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সে সময় ইঙ্গিত দিয়েছিল। প্রসঙ্গত, সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে বেলারুশ। এবার রাশিয়ার সেই প্রস্তাব নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। শস্য রফতানি চালু করতে কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে পর্যালোচনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার সেই প্রস্তাব বিবেচনায় আনছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস জানান, ফাঁকা প্রতিশ্রুতির প্রতিক্রিয়া জানাতে আমরা অবশ্যই আমাদের নিষেধাজ্ঞা তুলে নেব না। এর আগেও আমরা রাশিয়ান ফেডারেশনের কাছ থেকে এসব ফাঁকা প্রতিশ্রুতি শুনেছি। তিনি আরো বলেন, আমি মনে করি যখন আমরা রাশিয়ার কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি এবং প্রস্তাব শুনি তখন সবারই এ ব্যাপারে সন্দেহান হওয়ার উপযুক্ত কারণ রয়েছে। এটি সেই দেশ যারা কয়েক মাস ধরে বলে আসছে যে প্রতিবেশী দেশকে আক্রমণ করার এবং এই নৃশংস যুদ্ধে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এর আগে শস্য রফতানি চালু করার আহ্বান জানালেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে দিয়েছিল যুক্তরাজ্য। গত সপ্তাহে ইউক্রেন থেকে শস্য রফতানি চালুর জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। এ ব্যাপারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলে বলেছিলেন, এসব বন্দর বন্ধ রাখার ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন, দেশটি বেশিরভাগ শস্য রফতানির জন্য সমুদ্র বন্দর ব্যবহার করত। তবে এখন ট্রেন এবং এর ছোট দানি নদীর বন্দর ব্যবহার করে শস্য রফতানি করছে ইউক্রেন। যে কারণে চীনের কড়া সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। চীনের প্রতি বাইডেন প্রশাসনের নীতি এ বিষয়ের উপর জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তিনি তার বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের কড়া সমালোচনা করেছেন। তার দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছে চীন। অ্যান্থনি ব্লিংকেন বলেন, এমনকি যখন রাশিয়া ইউক্রেনে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে তাদের দুই দেশের বন্ধুত্ব সীমাহীন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন অবশ্য জোর দিয়ে জানিয়েছেন, চীনের বিরুদ্ধে নতুন কোনো স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র এবং তা তাইওয়ানের স্বাধীনতাকেও সমর্থন করে না। কিন্তু তিনি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব মুছে ফেলতে এবং ইউরোপে আধিপত্য বিস্তার করতে বেইজিং পুতিনের যুদ্ধকে যেভাবে সমর্থন করেছে তাতে সতর্কতার সংকেত বাজানো উচিত, যারা ইন্দো প্যাসিফিক অঞ্চলকে নিজেদের ঠিকানা বলে। তিনি আরো বলেন, এটি একটি অন্যরকম মুহূর্ত। ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার 26 মে এ সম্পর্কিত একটি আবেদনপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আজাদী মার্চ চলাকালে পিটিআই এর চেয়ারম্যান সর্বোচ্চ আদালতের আদেশ মানেননি। এর আগে দেশটির সর্বোচ্চ আদালত রেড জোন ডি চকে সমাবেশ না করার নির্দেশনা দেয়, তবে পিটিআই সেই নির্দেশ অমান্য করে সেখানে সমাবেশ করার ঘোষণা দেয়। এরপরই ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হল। পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য গ্রহণ করেছে এবং ঘটনার তদন্তে একটি বেঞ্চ গঠন করেছে। এদিকে রাজধানী ইসলামাবাদের নবম অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান। এ সময় তিনি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে সরকারকে 6 দিনের সময় দিয়েছেন। অন্যথায় তিনি সমগ্র জাতিকে নিয়ে রাজধানী দখল করবেন বলে সতর্ক করেছেন। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করে দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার 25 মে পিটিআইকে রাজধানীর H9 এবং G9 এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট। দোনেস্ক অঞ্চলে 150 শিশু নিহত।
ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত 150 শিশু নিহত হয়েছে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বহু বেসামরিক প্রাণ হারিয়েছেন, এর মধ্যে অনেক শিশুও রয়েছে। দেশটির অন্য যে কোনো এলাকার চেয়ে দোনেস্ক অঞ্চলের সবচেয়ে বেশি শিশু প্রাণ হারিয়েছে। পুরো দেশে এখন পর্যন্ত কমপক্ষে 240 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দোনবাস অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণের মুখে ইউক্রেনের সৈন্যরা প্রচণ্ড চাপের মুখে আছে বলে স্বীকার করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পূর্বদিকে দোনবাস অঞ্চলের সেভ্রোদানেস্ক এবং লিসিচানস্ক এই দুটি শহরকে ঘিরে ফেলার চেষ্টায় তীব্র বোমা বর্ষণ করছে রাশিয়া। লুহানস্কের অধিকাংশ এলাকায় এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। যে এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোই দখলে নেওয়ার চেষ্টা করছে রুশ সেনারা। দোনবাস অঞ্চলের অর্ধেক এলাকায় লুহানস্কের অন্তর্গত এবং রাশিয়া এখন এই জায়গাটিকে তাদের যুদ্ধ প্রয়াসের প্রধান কেন্দ্রে পরিণত করেছে। রাশিয়া যদি দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারেন। পূর্ব দোনবাসে রাশিয়া ইতোমধ্যে বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে। তারা এটা করতে পারছে কারণ সৈন্য, কামান, সাজোয়াজান এবং বিমান বাহিনীর শক্তি সব ক্ষেত্রেই সংখ্যার দিক থেকে ইউক্রেনকে পেছনে ফেলেছে রুশরা। ভ্লাদিমির পুতিন বাহিনী অবশেষে কিছু সাফল্য পাচ্ছে বলে মনে হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবিসি নিউজকে বলেন, দোনবাস অঞ্চলে একজন ইউক্রেনের সেনার বিপরীতে 7 জন করে রুশ সেনা আছে। কিয়েভে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেকজান্ডার মতুজিয়ানুক বলেন, ইউক্রেনীয় বাহিনী এখনও ওই দুটি শহরে যাওয়ার প্রধান রাস্তা নিয়ন্ত্রণ করছে, তবে যুদ্ধ এখনো চলছে। লুহানস প্রদেশের গভর্নর সেরহি হাইদাই বলেন, ওই রাস্তা লক্ষ্য করে গুলি বর্ষণ চলছে কিন্তু এটি কখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়নি। তিনি বলেন, দিন রাত গোলাবর্ষণ, মিসাইল নিক্ষেপ এবং বিমান থেকে বোমা ফেলে সেভ্রোদনেস্ক শহরটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাইদাই আরো জানান, রুশ বাহিনী এখন এতটাই কাছে চলে এসেছে যে তারা রকেটের পাশাপাশি মর্টারও ব্যবহার করছে। এছাড়া এখান থেকে অনেকটা দূরে ইউক্রেনের জাপোরিজিয়া এবং ক্রিভিরিহ শহর দুটির উপরও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ভারতীয় এয়ারলাইনের সাইবার হামলা। ভারতীয় স্বল্প খরচের এয়ারলাইন স্পাইস জেট জানিয়েছে তাদের ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টা হয়েছে। এ কারণে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল করা হয়েছে, আর এতে প্লেনের ভেতর আটকা পড়ে শত শত ভারতীয় ভ্রমণকারী। অনেক যাত্রীকে এই প্লেনের মধ্যে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়। বহু ক্ষুব্ধ যাত্রী অভিযোগ করেছেন তাদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রাখেনি কর্তৃপক্ষ। বুধবার এয়ারলাইনটি এক টুইট বার্তায় লেখে, স্পাইস জেটের কিছু সিস্টেমে একটি সাইবার আক্রমণের চেষ্টা হয়েছে, এতে আমাদের ফ্লাইট অপারেশন প্রভাবিত হয়েছে। কোম্পানিটি আরো জানায়, এই হামলা ব্যাপক আকারে ছড়িয়েছে এবং পরিস্থিতি সংশোধন করা হয়েছে। তবে চলতে থাকা বিলম্ব এবং বিমানবন্দরের রাত্রিকালীন কারফিউর কারণে কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে তারা। বৃহস্পতিবার এয়ারলাইনটির এক কর্মকর্তা জানান, ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে গেছে, তবে ওই ঘটনার তদন্ত নিয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি। বুধবার প্লেনে আটকে পড়া যাত্রীদের একজন মুদিত সেজার জানান, তাদের ফ্লাইটে মাত্র একটি বার্তায় পাঠানো হয়। এতে বলা হয়, সার্ভার ডাউন হয়েছে এবং জ্বালানির জন্য কাগজপত্রের কাজের ইস্যু তৈরি হয়েছে। ফ্লাইট বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।